শুধুমাত্র ফাঁকিবাজ ও দুর্বল ছাত্র ছাত্রীরা এই প্যারাগ্রাফ লেখার কৌশলটি শিখবে। আজকে শখ বা আশা সম্পর্কিত প্যারাগ্রাফ লেখার সহজ কৌশল শিখাব। শখ বা আশা সম্পর্কিত একটি প্যারাগ্রাফ মুখস্থ করলেই শখ বা আশা সম্পর্কিত যে কোনো প্যারাগ্রাফ লেখা সম্ভব। যাহারা ভালো স্টুডেন্ট তাদের কখনোই এই প্যারাগ্রাফ শেখার দরকার নেই। আজকের এই প্যারাগ্রাফটি মুখস্থ করলে শখ বা আশা সম্পর্কিত কোন কোন প্যারাগ্রাফ লেখা সম্ভব সেই প্যারাগ্রাফ কয়েকটির নাম দেখব। শখ বা আশা সম্পর্কিত প্যারাগ্রাফের নামসমূহ। এক, রাইটিং পোয়েম। দুই, সিঙ্গিং সং। তিন, কিপিং এ ডায়েরি। চার, ক্যাচিং ফিশ। পাঁচ, জগিং। ছয়, এ বোট রেস। সাত, কালেক্টিং স্ট্যাম্প। আট, ট্রাভেলিং। নয়, সুইমিং। দশ, গার্ডেনিং। এগারো, ফিশিং। বারো, বোটিং। তেরো, রিডিং হাইট। চৌদ্দ, প্লেইং চেজ। পনেরো, জকিং। ষোলো, রাইটিং লেটার। সতেরো, পেইন্টিং। আঠারো, বাইং থিংস। উনিশ, ফ্লাইং কাইট। কুড়ি, আর্লি রাইজিং। একুশ, মর্নিং ওয়াক। বাইশ, অ্যামাসমেন্ট। তেইশ, বাইং বুকস। সহ আরো শতাধিক শখ বা আশা সম্পর্কিত যে কোনো প্যারাগ্রাফ লেখা সম্ভব। নিক্সা ডিপুমা CNN চ্যানেলটি এখনো যাহারা সাবস্ক্রাইব করেননি তাহারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এই চ্যানেলে অনার্স, ডিগ্রি, HSC, SSC পরীক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ সাজেশন দেওয়া হয় এবং নিয়মিত ইংলিশ গ্রামার শিখানো হয়। যাহারা অনার্স, ডিগ্রি, HSC, SSC এর সাজেশন দেখতে চান তাহারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন অথবা প্লে লিস্ট এ গিয়েও দেখে নিতে পারেন। চলুন এখন প্যারাগ্রাফ লেখার সহজ কৌশল শিখে নিই। আজকে শিখাবো শখ বা আশা সম্পর্কিত যে কোনো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। এই প্যারাগ্রাফ এ চারটি স্থানে ফাঁকা আছে। এই চারটি ফাঁকা স্থানে যে প্যারাগ্রাফটি পরীক্ষাতে আসবে সেই প্যারাগ্রাফ এর নাম লিখে দিলেই কাজ শেষ। যেমন যদি পরীক্ষাতে গার্ডেনিং আসে তাহলে ফাঁকা স্থানে গার্ডেনিং বসাবো। মর্নিং ওয়াক আসলে মর্নিং ওয়াক বসাবো। আর্লি রাইজিং আসলে আর্লি রাইজিং বসাবো। প্রথম শূন্য স্থান, এখানে যে প্যারাগ্রাফ আসবে সেই প্যারাগ্রাফ এর নাম লিখতে হবে। যেমন গার্ডেনিং ইজ অ্যান ইন্টারেস্টিং হাইট ফর টু বর্ন লাইফ। By this kind of height we can get rid of boring life. Everyone should have any kind of hobby. দ্বিতীয় শূন্য স্থান, এখানে যে প্যারাগ্রাফ আসবে সেই প্যারাগ্রাফ এর নাম লিখতে হবে। যেমন গার্ডেনিং ইজ দি শ্যাডো অফ লাইফ হিট গিভস আস ফাস্ট অ্যামাসমেন্ট। ইট ক্যান বি এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সামন ইউজেস ইট ফর প্যাসিং টাইম। তৃতীয় শূন্য স্থান, এখানে যে প্যারাগ্রাফ আসবে সেই প্যারাগ্রাফ এর নাম লিখতে হবে। যেমন গার্ডেনিং কজেস সাম প্রবলেমস সামটাইমস ইফ উই আর নট কনসার্ন অন ওয়ার্কিং। চতুর্থ শূন্য স্থান, এখানে যে প্যারাগ্রাফ আসবে সেই প্যারাগ্রাফ এর নাম লিখতে হবে। যেমন গার্ডেনিং রিফ্রেশেস আস নট অনলি ফিজিক্যালি বাট এলেশো মেন্টালি। টু সাম আপ উই শাউড হ্যাভ এনি কাইন্ড অফ হবি। ইট ক্যান বি এন্টারটেইনমেন্ট অর এডুকেশন ফর আস। এই প্যারাগ্রাফ লেখার কৌশলটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন।